পাশে তোমায় খাটা লাগাই কিনে দেব। মার্ট কালেকশন জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। মৃত ব্যক্তির সাক্ষাৎকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হুগলির গোঘাটের বালিবেলা এলাকায়। স্থানীয় মানুষের দাবি, সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তির দেহ দাহ করার জন্য বালিবেলা শ্মশানে নিয়ে এলে সুশান্তবাবুর শ্বশুরবাড়ির লোকেরা আপত্তি জানায়। এরপর স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম সুশান্ত মণ্ডল, বয়স আনুমানিক 50 বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগেই তিনি শ্বশুরবাড়ি চলে যান। উনি শ্বশুরবাড়িতেই ছিলেন, শ্বশুরবাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শ্রীনগরে। সেখানে তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন। শ্বশুরবাড়ি থাকাকালীন অবস্থায় তার শরীর খারাপ হয় এবং তিনি মারা যান। এরপর সুশান্তবাবুর দেহকে নিজের বাড়ি অর্থাৎ বালিবেলায় সৎকার করার জন্য নিয়ে এলে তার শ্বশুরবাড়ির লোকেরা আপত্তি জানায়। কারণ শ্বশুরবাড়ির লোকেদের দাবি ছিল জায়গা জমি তাদের নামে করে দিতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে হাজির হয় গোঘাট থানার পুলিশ। এরপর গোঘাট পুলিশের আশ্বাসে ওই মৃতদেহটি দাহ করার বন্দোবস্ত করে দেওয়া হয়। এই প্রসঙ্গে মৃতের নিকট আত্মীয় মদন মালিক কি বললেন শুনে নিন। আমরা তো ঘন্টা দাঁড়িয়ে ছেলে বাবার শ্রাদ্ধ শান্তি করুক, এনারা আছে, যা পাও না আমরা বুঝিয়ে দেবো। গ্রামে ঠিক আছে, আমরা দেখে লাস্টটা পৌঁছতে শুরু করে ঘটেছিল শরীর খারাপ, মদ খেয়ে গেলে শরীরে মানে সব জিনিস পচে গেল আর কি। দিয়ে ওই শ্বশুরবাড়িতে চলে গেলে, শ্বশুরবাড়িতে মারা গেলে আমারই মানে পিস্তা দাদা আর কি, ওই গাড়ি করে নিয়ে এসে এখানে সৎ কাজ করা হচ্ছে। হঠাৎ পুলিশ এসেছিল কেন? পুলিশ এসেছিল বাপের মানে শ্বশুরঘরের ছেলেরা মানে সম্বন্ধীরা একটু ইয়ে করছিল, মানে একটু জায়গার জন্য একটু মানে গোলমাল করছিল আর কি। আমার পুরোনাটা হোক, হলে তারপর তোমাদের জায়গা তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। কী করে মারা গেল উনি? ওই সব পেটের সব ইয়ে করে পচে গেলো, কিডনি ফিডনি সব পচে গেলো। থাকতো এইখানে এই দিন দশ পনেরো ওই গেছে মানে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িটা কোথায়? শ্রীনগর। ওনার নাম কি? সুশান্ত মণ্ডল। কটা ছেলে মেয়ে? একটাই ছেলে। পুলিশটাও তো বললো যে ওই সম্বন্ধীরা ইয়ে করেছে, এবারে যখন ওরা বললো যে কাগজ ফাগজ করে, তাই আমাদের গ্রাম থেকেই বললো পুলিশে প্রশাসন নিয়েছি, তাহলে সৎ কাজটা করে দিচ্ছি। হ্যাঁ চলছে। আমার দাদা হয়। আপনার নাম? আমার নাম মদন। আমার এইখানে বাড়ি, বালিবেলা। আমার চ্যানেলটা কি? মালিক। সাবস্ক্রাইব করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি।
এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Collection, jeans and t-shirts, only for men.